এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমিও আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি এক সময় যেটা একদম পছন্দ ছিল না কখনো খেতাম না আজ হঠাৎ খেতে ইচ্ছে করছে অন্যরকম একটা ফল এটা হচ্ছে কদবেল ধনিয়া পাতা কাঁচা মরিচ চিনি দিয়ে আমি একটু মাখিয়ে দিচ্ছি খুব খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যারা দেশের বাইরে থাকে তারা এই খাবারটা অনেকেই অনেক মিস করেন মানে অনেকেরই অনেক পছন্দ কিন্তু পাওয়া যায় না তবে আগে কিন্তু আমি বেল ভর্তা একদম পছন্দ করতাম না তবে ইদানিং একটু খেতে ইচ্ছে করে কথায় আছে না পাইলে খায় না আবার চাইলে পায় না তেমন হয়েছে আমার মতো যেমন আমাদের অনেক বড় একটা গাছ ছিল এত টেস্টি আর এত মজার এই কদবেল একটা গাছ যেটা থেকে সবাই কদবেল দিয়ে খেত তবে আমরা খেতাম না এখন আমাদের সেই গাছটা নেই এজন্যই এখন খেতে ইচ্ছে করে তার জন্য আমরা কিনে খাই যাই হোক আমাদের বেল ভর্তা খাওয়া শেষ দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে এখন টিফিনে খাবারগুলো আমি গুছিয়ে নিচ্ছি একে একে খাবার রেডি করে একসঙ্গে বসে পড়েছি সবার সঙ্গে খাবার খেতে খাবার খেয়ে আমি দুপুরে একটু রেস্ট নেই তার জন্য আমি ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব লাঞ্চটা করে ফেলি মানে আয়াত ঘুমে থাকতে থাকতে ও উঠে গেলে লাঞ্চ ঘুম কোনো কিছুই হয় না তাই যত তাড়াতাড়ি পারি লাঞ্চটা করে নিই আর এখন হচ্ছে আয়াত ঘুম আছে তাই সবার সঙ্গে আমি বসে লাঞ্চটাও খেয়ে নিচ্ছি অফিসিয়াল কাজে থাকুক না কেন ও আমার কোলেই বসে থাকবে মানে আমি খাবার খেতে সময় যেহেতু আমি খাবার খাচ্ছি তাই ওকে আমার কাছেই রাখতে হবে ও এখান থেকে কোথাও যাবে না তাই ওকে কোলে নিয়ে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে তবে মাঝে মধ্যে ইচ্ছে করে একটু ফ্রিলি বসে খাবার খেতে তাই ও ঘুমে থাকতে থাকতে আমি খাবারগুলো খেয়ে নেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা আমি কাঠমিস্ত্রি আনিয়েছিলাম মানে আমি কিছু জিনিস ডিআরআই করাবো আর অবভিয়াসলি আপনাদের সঙ্গেও শেয়ার করব আমি কি কি বানিয়েছি এটা হচ্ছে পরদিন সকালে মানে আগের দিন আমি যা যা করেছি আমি সেগুলো বানিয়ে এভাবে রেখে দিয়েছি এটা হচ্ছে আমার কড়াটা একদম নষ্ট হয়ে গিয়েছিল আমি ঠিক করে নিয়েছি আর রাত্রে দেখেছি যে বড় কড়াটা ছিল আমি দুটো কেটে মানে একটা কেটে দুটো করে দিয়েছি এই টি টেবিলটা করেছি আর হচ্ছে আমি বাড়িতেই আমি এই টি টেবিলটা কেটে ছোট করে দিয়েছি মানে আমি এগুলো দিয়ে যা যা বানাবো এটা হচ্ছে কিচেন অর্গানাইজেশন আমি এগুলো দিয়ে যেভাবে যেভাবে ডেকোরেশন করব আমি আপনাদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করব এটা হচ্ছে জাস্ট একটা নষ্ট কাঠের টুকরা এটাকে আমি জাস্ট এইভাবে দুই পাশে ছিদ্র করে নিয়েছি আর এই হ্যান্ডেলগুলো আমার ঘরেই ছিল তাই এটা আমি নিয়ে নিয়েছি জাস্ট একদম লো কস্টে কিভাবে একদম অসাধারণ একটা ট্রে বানাবো কাঠে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর কর্নারগুলো আমি এখন খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি রাত্রে হচ্ছে মিস্ত্রি মানে উনি যাওয়ার পর আমি আর কোনো কিছু ক্লিন করিনি সব কিছু আমি রেখে দিয়েছিলাম কারণ রাত্র হয়ে গিয়েছিলো আবার কাজ করতে করতে তো সকালবেলা এখন আমি এক পাশ থেকে ক্লিনিং করে নিচ্ছি আসলে ক্লিনিং করার সময় আবার রেকর্ড করতে একটু প্রবলেম হয়ে যায় তবুও ভাবলাম ক্লিনিং ভিডিও একটা করি আপনাদের জন্য দেখতে হয়তো বা আপনারা একটু মোটিভেশন হবেন মানে ক্লিনিং ভিডিও দেখতে কিন্তু অনেক ভালো লাগে অনেক সময় অনেকের ঘর ময়লা হয়ে যায় ক্লিনিং করতে কিন্তু ভীষণ অলসতা এসে পড়ে তো ক্লিনিং ভিডিও দেখলে কিন্তু অনেকটা কাজের প্রতি আমরা ইন্সপায়ার হই ইভেনলি আমিও কিন্তু নিজেও অনেক ক্লিনিং ভিডিও দেখি মানে ভালো লাগে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন হচ্ছে এই কর্নারটা আমার উপর থেকে একটা রাউন্ড শেপের ছিল আমি সবগুলো খুলে নিয়েছি জাস্ট এতটুকু ডিজাইনটা রেখেছি মানে আগেরটা একদম দেখে দেখে ওল্ড মডেল হয়ে গিয়েছিলো ভালো লাগছিল না তো এটা আমি জাস্ট এরকম করে রেখেছি আমি এটা রং কালার করে নিব
অ্যাকচুয়ালি বলতে গেলে সত্যি কথা এই কাজগুলো আমি নিজেও করতে পারতাম যদি আমার কাছে সব কিছু, মানে এগুলো করতে যা যা লাগে, মানে যে যন্ত্রপাতি লাগে আমার কাছে যদি সব কিছু থাকতো, সত্যি বলতে গেলে আমিও করতে পারতাম। কিন্তু আমার কাছে সব কিছু অ্যাভেলেবেল ছিল না, তাই আমি কাঠমিস্ত্রি নিয়ে এসেছি। উনি আমাকে সব কিছু রাত্রে আমি ডিজাইন দেখিয়ে দিয়েছি, উনি আমাকে জাস্ট করে দিয়েছে। এখন এগুলো বাকিগুলো সব কিছু ঠিক করে, মানে ডিজাইন করা সব কিছু আমার কাজ, আমি আস্তে আস্তে করব আর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার পিছনের যেই ইডিল ওয়ালের একটা দেখছেন, এটা অনেক বড় ছিল। আর হচ্ছে মানে এটা ওয়ালে লাগালে ওয়ালটা একদম নষ্ট হয়ে যাবে, তাই এটা আমি আর এভাবে ওয়ালে লাগাবো না। আমি এটা দুটো পার্ট করে নিয়েছি, এভাবে একটা নিয়ে যাব আমি বারান্দায়, মানে আমার শখের কিছু গাছ রাখতে, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা নিয়ে যাব আমি কিচেনে, আমি সেটাও আপনাদের সঙ্গে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। আমি কোনটা কিভাবে অর্গানাইজ করি সব কিছু আপনারা দেখতে পারবেন, হয়তো বা একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর সত্যি কথা বলতে মুরব্বীরা তো বলেই যে সংসার সুখের হয় রমণীর গুণে। এই ট্রেটা আমি জাস্ট একদম সিম্পলভাবে, একটা সাদা কাঠ ছিল আমার কাছে, এভাবে লাগিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি কিভাবে ফুড অর্গানাইজ করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সব কিছু নিচে ক্লিনিং করার পর আমি উপরটাও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে সংসার সখের হয় রমণীর গুণে, সে কথাটা জানি না কতটুকু সত্যি, তবে আমরা মেয়েরাই কিন্তু পারি সংসারে অনেকটা, মানে অনেক কিছু করতে। সংসার হোক, বাইর হোক, ঘর হোক, সব কিছুই কিন্তু আমাদের হাতের মুঠোই থাকে, মানে আমরা চাইলেই সবটা করতে পারি, আবার আমরা না চাইলেই কিন্তু কিছুই হয় না। তবে অবশ্যই আমাদের সৎ ইচ্ছা আর সৎ সাহস থাকতে হবে, যেন আমরা মেয়েরা সবসময় সবার উপকার করতে পারি, বা নিজের ঘরের জন্য বা নিজের জন্য কিছু না কিছু করতে পারি। এইভাবে একদম লো কস্টে আমরা যদি ঘরটাকে অসাধারণভাবে অন্যের কাছ থেকে অনেক অনেক অন্যরকমভাবে নিজের ঘরটা গুছিয়ে পরিবেশটা অর্গানাইজ করতে পারি, তাহলে কিন্তু হাজবেন্ডের আর এত খরচ হয় না। তবে আমরা অনেকেই জানি অনেক বেশি বেশি দামি ফার্নিচার ঘরে রাখলে হয়তো বা ঘরটা অনেক সুন্দর লাগে। তবে এটা সত্যি যে এটা অনেকের ওপিনিয়ন, আমি পার্সোনালি এটা মানি না। আপনি যদি একদম লো কস্টেও যদি অসাধারণভাবে ঘরটাকে একটা অন্যরকম পরিবেশ দিতে পারেন, সেই ঘরেও কিন্তু থাকতে বা আপনি দিন শেষে রাতে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারবেন, তার জন্য শুধুমাত্র চাই একটু চেষ্টা, একটু পরিশ্রম আর একটু আইডিয়া। ছোট ছোট কিছু আইডিয়া আমরা মেয়েরা মেয়েদের সঙ্গে শেয়ার করতে পারি, যেমনটা আমি আপনাদের সঙ্গে করছি। ঠিক এভাবেই আমি আমার ঘরটাকে ক্লিনিং বা অর্গানাইজ করি, সেটা কিন্তু অনেক বেশি কস্ট বা সেটা অনেক বেশি খরচ হয় না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো বা একটু হলেও উপকার আসবে। যাই হোক, কথা বলতে বলতে আমার ক্লিনিংয়ের কাজ কিন্তু অনেকটাই চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা মোটামুটি স্টোর রুম বলা যায়, এই রুমটা কিন্তু আমাদের খুব কম আসা হয়, তাই এই রুমে আমি উপরে ডিম রেখে দিয়েছি। মানে অনেক বেশি যখন ডিম আনা হয় তখন যেখানেই রাখি না কেন আমার আয়াত বাবা গিয়ে সঙ্গে সঙ্গে দু চারটা ভেঙে ফেলে, তো তার জন্য ডিমের বড় ঝুড়ি আমি কোথাও রাখতে জায়গা পাই না, তাই স্টোর রুমে এনে রেখে দিয়েছি। আর এভাবে কথা বলতে বলতে আমি বেশি যেই ডাস্টগুলি ছিল সেগুলো একদম একত্রে করে নিচ্ছি, ওগুলি প্রায় করা শেষ। এগুলি করার পর তারপর আমি ফার্নিচারগুলো আবার ক্লিনজার দিয়েও ক্লিন করে নেব। আর এই ছোট ছোট কাঠগুলো কিন্তু আমি কখনোই ফেলে দেই না, মানে আপনারা ভাবতে পারেন যেগুলো দিয়ে কী করবো, এগুলো আবার অনেক সময় অনেক কাজে লাগে, মানে এগুলো দিয়ে আমি অনেক সময় অনেক কিছু বানাই, তো তার জন্য এগুলো আমি এক জায়গায় স্টোর করে রেখে দিই। আর এখন হচ্ছে একটা বালতি নিয়ে নিয়েছি, আমি এভাবে কাঠগুলো আগে ভরে নিচ্ছি। এখানে অনেক তার কাটা বা অনেক কিছু আছে যেগুলো হাতে লাগতে পারে, আমি আস্তে আস্তে সাবধানে উঠিয়ে নিচ্ছি। তারপরে ছোট বা গুঁড়া ময়লাগুলো আমি এভাবে আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নেব।
কথা বলতে বলতে আমি অনেকটা কিন্তু ক্লিনিং এর কাজ সেরে নিয়েছি। আর সেদিন যে আমি আপনাদের সঙ্গে ডিআরওয়াই শেয়ার করেছিলাম, এই তো তার পরিস্থিতি। মানে একটা প্লেটে যে আমি রং রেখেছিলাম সেটা আবার আয়াত বাবা এসে একদম সুযোগ পেয়ে ভেঙে ফেলেছে। তো আমি সেটাও স্প্রে করে টাইলসের মধ্যে কিন্তু এই রংটা স্টেবল না, তাই এটা স্প্রে করে আমি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা জাস্ট একটু স্ক্রাব করে নিচ্ছি, এটা উঠে যাবে। আর এটা থেকে গেলে কিন্তু দেখতে পরে খারাপ লাগবে। আর আজকে কিন্তু ভিডিওতে আমি অনেক অনেক কথা বলেছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানে আমরা ভিডিওতে যখন ভয়েস দিই তখন কিন্তু অনেক কিছু ভেবে চিনতে বা অনেক কিছুই বুঝে শুনে বলতে হয়, তাই কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কথার মাঝে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই ডাস্ট ক্লিন হয়ে গেছে, মানে আমি করে নিচ্ছি। কারণ আপনারা মানে আপনাদের সঙ্গে কথা যখনই বলতে শুরু করি তখনই কথা আর শেষ হয় না, মানে আমার করতে ইচ্ছে করে না কথা শেষ। কারণ আমরা যারা হাউসওয়াইফ আছি তারা সারাদিনই আমরা কিছু না কিছু কাজ করতেই থাকি আর বাড়িতে যারা একা থাকি তারা মানে আমার মনে হয় যে আমি মাঝে মধ্যে মনে হয় যে সারাদিনে হয়তো বা আমি কয়টা কথা বলেছি মন খুলে কাজের কথা ছাড়া, আমি মানে হয়তো বা দু চারটার বেশি হবে না। হাউসওয়াইফ যারা আমরা বাড়িতে থাকি তারা সারাক্ষণ তো কথা বলি না, একটার পর একটা কাজ তো আমাদের করতেই হয়। যেমন এই ক্লিনিকগুলো করতে করতে কিন্তু আবার দুপুরে রান্নার সময় অনেকটা চলে গেছে, এগুলো সব কিছু করে আবার আমি দুপুরে রান্না করব। আর রান্না করার পর খাওয়া দাওয়া, আয়াত ঘুম থেকে উঠে যাবে, ওকে গোসল করানো, শাওয়ার করা, এই তো আবার বারান্দার অবস্থা। দেখুন কাজ কিন্তু আমাদের কখনোই শেষ হয় না, শেষ করি অনেকটাই গুছিয়ে এগিয়ে রাখি, তবুও কিন্তু আমাদের সেই কাজটা একবার না একটা কাজই একই কাজই 10 বার করে করতে হয়। একটা কাজ এখন আমি গুছিয়ে রেখে গেলাম, এটা কিন্তু একটু পরে এসে আবার আবার করতে লাগে। মানে এই যে দেখুন একটা ভাগা ফুলদানি রেখেছি, এটা আমি এখানে আবার প্রয়োজনীয় কিছু রেখেছি, মানে মাঝে মধ্যে আমি কিছু ডিআরওয়াই করি, সেগুলো ছোটোখাটো কিছু লাগে, তো আমি জাস্ট একটা পটে এগুলো রেখে দিয়েছি। আয়ার যখনই সময় পায় এগুলো এসে সব ফেলে বারান্দার অবস্থা একদম 12টা বাজিয়ে ফেলে, তো আমি এগুলো একটু সাবধানে এক সাইডে সরিয়ে রাখি। যদিও এখানে কাঁচের কোনো জিনিস নেই তবুও ও এসে একদম ধরে নষ্ট করে ফেলে। এগুলো গুছিয়ে রেখেছি, হয়তো আজকে বা কালকে মধ্যে ও যখনই সুযোগ পাবে এসে আবার সব ফেলে দিবে, আবার আবার গোছাতে হবে। তো এভাবেই চলছে আমাদের জীবন আমাদের লাইফ। আপনাদের সঙ্গে আমি আবার ছোট ক্লিনিক ভিডিওটা শেয়ার করলাম, হয়তোবা অনেকের ভালো নাও লাগতে পারে। যাদের না ভালো লাগে তারা প্লিজ ইগনোর করবেন, আর যাদের ভালো লাগে তারা প্লিজ আবার ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, আমার ভিডিওতে আপনাদের ভালো মন্দের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে, জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা করি করি করে ভুলে গেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ঘরের মোটামুটি বেশিরভাগ ক্লিনিং হয়ে গেছে, তো এ পর্যায়ে আমি এখন এগুলো স্প্রে করে আবার মুছে নেব। আমি উপরের ময়লাগুলো জাস্ট ফেলেছি, এখন এগুলো আস্তে আস্তে ক্লিনিং করে মুছে নেব। তো সবার আগে আমি এই ওয়াল র্যাকগুলো মুছে নিচ্ছি স্প্রে করে। এগুলো একটা আমি আমার রুমের বারান্দায় নিয়ে যাব। আমার মতো গাছ পাগল যারা আছে তারা বুঝবে যে গাছের জন্য কত কিছুই না করতে হয়। তো আমার রুমের বারান্দায় আমি আগে অনেক গাছ ছিল, এখন কোনো গাছ রাখতে পারি না আয়াতের জন্য, তাই ভাবছি ছোট ছোট অল্প কিছু গাছ রাখবো যেগুলো আমার খুব পছন্দ, তাই এটার জন্য আমি এই অর্গানাইজটা বানিয়ে নিয়েছি।
ভাবছি যে খুব বড় থাকলে এটা কাজে আসবে না, ছোট করে নিলে হয়তো বা কোনো কাজে লাগাতে পারবো। আর এভাবে আমি কিচেনের জন্য একটা অর্গানাইজ পেয়ে গেলাম। তো এটা আমি বারান্দায় নিয়ে এসেছি আমার রুমে, তো এটা আমি ভালো করে সেট করে নিয়েছি। এটা নেওয়ার পর আমি কিচেনেরটাও নিয়ে সেট করে নেবো। আর সারাদিন অনেক কাজ করেছি, আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে এক গ্লাস পানিও খেয়ে নিচ্ছি। পানি খেয়ে এখানে আমার ফিল্টারটা ছিল পানির, তো সেটা সরিয়ে আমি একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর আমি আবার র্যাকটা এদিক দিয়েই সেট করে নিব। আর এখানে যখন আমি ভিডিও করি, আবার ছোট ছোট কিছু বাটি বা ইউজ করার জন্য প্রয়োজনীয় কিছু থাকে, সেটা রাখার জন্য যাতে আমি হাতের কাছেই পেয়ে যাই, দেখতে পাই, সেজন্য এটা আমি এখানে সেট করে নিচ্ছি। এই তো দেখুন, দেখতে কিন্তু ভালো লাগছে। এই ফাঁকাটা দিয়ে কিন্তু আমি এই আবার লাইটের সুইচগুলোও কিন্তু ইউজ করতে পারবো। যাই হোক, আজকে অনেক কথা, অনেক অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এগুলো আস্তে আস্তে আমি সব রক করব। আর এগুলো কোথায় কিভাবে সেট করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য আল্লাহ হাফেজ।